মুফতি কাজী ইব্রাহিম, আলোচিত সমালোচিত ইসলামী বক্তা। তার বক্তব্যের অনেক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল, এসব নিয়ে আছে তর্ক বিতর্ক। তিনি করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের সূত্র দিয়েছেন, করেছেন বিজ্ঞানের অদ্ভুত ব্যাখ্যা, ওয়াজ করে শুনিয়েছেন তার অনুসারীদের। এই ধর্মীয় বক্তা এমন বক্তব্যও দিয়েছেন যে করোনা ভাইরাসের টিকা দেওয়ার কারণে নারীর দাড়ি গজাচ্ছে, পুরুষের কণ্ঠ পাল্টে নারী কণ্ঠ হচ্ছে। দেশের একটি দৈনিকে দেয়া সাক্ষাৎকারে মুফতি ইব্রাহিম জানান, তিনি কোনো দলে নেই, রাজনীতি করেননি কখনো। তার দাদা ছিলেন নোয়াখালীর আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, কলকাতা আলিয়ার বড় ডিগ্রিধারী। হাটহাজারি মাদ্রাসার উৎপত্তি হয়েছে তার নানাকে দিয়ে। তিনি জানান, গাজীপুরে তার একটি মাদ্রাসা আছে, দক্ষিণখানে আরেকটি মাদ্রাসা নির্মাণাধীন, তার ইংলিশ মিডিয়াম স্কুলও আছে, নাম এভারস ইন্টারন্যাশনাল স্কুল। ইব্রাহিমের দাবি, এটি বাংলাদেশের সবচেয়ে বড় ইংলিশ মিডিয়াম স্কুল। প্রতিষ্ঠানটিতে পড়াশোনা করেন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সন্তানরা। মুফতি ইব্রাহিম তার বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন গণমাধ্যমকে, বক্তব্যের সমর্থনে দিয়েছেন বিভিন্ন যুক্তি। সম্ভবত ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছেন যে টিকা দেয় নারীর দাড়ি গজাচ্ছে, পাল্টে যাচ্ছে পুরুষের কণ্ঠ, মিডিয়াতেই সেই তথ্য এসেছে। মুফতি ইব্রাহিমের দাবি, তিনি যা বলেন সবই গভীর থেকে, ভ্যাকসিন নিয়েও বিতর্ক আছে বলে মন্তব্য করেন তিনি। নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিতে গিয়ে সাক্ষী মেনেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও। এই ইসলামী বক্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প করোনা ভাইরাস, মাস্ক সহ বিভিন্ন বিষয় নিয়ে অনেক কথা বলেছেন, সেগুলোও ভাইরাল হয়। মুফতি ইব্রাহিম ওয়াজে যে তথ্য দেন তা মিডিয়া থেকেই সংগ্রহ করেন। মুফতি কাজী ইব্রাহিম এক বক্তৃতায় করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের গাণিতিক সূত্রও দিয়েছিলেন, সেটি হচ্ছে 1 × Q 7 + 6 = 13। তার এই বক্তব্য রাতারাতি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এই সূত্রকে কেন্দ্র করে তাকে নিয়ে হয়েছে বহু হাস্যরস। এ ধরনের বক্তব্যের ভিত্তি সম্পর্কে জানতে চাইলে মুফতি ইব্রাহিম জানান, এই সূত্রের বিষয়ে একজন প্রবাসী স্বপ্ন দেখে তাকে জানিয়েছেন। ইসলাম ধর্ম অনুযায়ী স্বপ্নের কী ব্যাখ্যা আছে তাও তিনি বিস্তারিত বলেন। রাকিব হাসান, সাদাকালো নিউজ।